এমন কিছু অশরীরই আছে যেগুলোকে মানুষ ভয় পায় কি এগুলোকে খালি চোখে দেখাও অসম্ভব আবার সব জিনিসকে না দেখলে বিশ্বাসও করা যায় না রকম থ্রিলার বা সাসপেন্সের গল্প অনেক দেখেছি আবার ভূতের গল্পও দেখেছি কিন্তু এটা এমন একটা গল্প যেটা শেষ না হওয়া পর্যন্ত বোঝাই যায় না যে আসলে এটা ভৌতিক কাহিনী না লুকিয়ে আছে অনেক গোপন রহস্য এমন কি কাহিনী শেষ হবার পরে মাথার মধ্যে এমন কিছু প্রশ্ন ঘুরতে থাকবে যে গল্পটা আসলে কিসের গল্প ছিল এমন একটা গ্রাম যেটা শহর থেকে দূরে এবং সেই গ্রামের মধ্যে অদ্ভুত সব রহস্য লুকিয়ে আছে শুধুমাত্র গ্রামের মধ্যে নয় প্রতিটা গ্রামবাসী একটা রহস্য বহন করে চলেছে বহু বছর ধরে বহু কাল ধরে এরকম হরর সাসপেন্স ওয়েব সিরিজ দাহান আজ এক্সপ্লেন করতে চলেছি মুভির শুরুতে শিলাসপুরা নামে একটা গ্রাম দেখানো হয় একটা অদ্ভুত শিলা বা পাথর থেকে এই গ্রামের নাম রাখা হয়েছে শিলাসপুরা এই গ্রামে দুই ধরনের জাতি বাস করতো এক জাতির নাম কারাপল্লী আর এক জাতির নাম নিকাশি কারাপল্লির কাজ ছিল শিলাসপুরা গ্রামকে যে কোনো বিপদ থেকে রক্ষা করা আর নিকাশিরা ছিল এক ধরনের বিপ্লবী গোষ্ঠী বিপ্লবী হওয়ার কারণ কারণ শিলাসপুরা গ্রামে সব নিয়ম কানুন ছিল সেই সব নিয়ম কানুনে তারা বিরোধী ছিল হ্যাঁ ঠিকই শিলাসপুরা গ্রামে নিজস্ব কিছু ছিল যদি বাইরে থেকে কোনো বড় অফিসার আসে তাদেরকেও এই নিয়ম কানুন মানতে হয় এবং যেহেতু নিকাশিরা এই নিয়ম কানুনের বিরুদ্ধে ছিল সেই জন্য নিকাশিদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল সে বহুদিন আগের কথা এবং এরপর থেকে নিকাশিরা গ্রামের বাইরে একটা পাহাড়ের মধ্যে বসবাস করত। শালটা হচ্ছে উনিশশো সাল শিলাসপুরা গ্রামে একজন জিওলজিস্ট আসে যিনি কিনা বিভিন্ন ধরনের মাটি পাথর নিয়ে গবেষণা করেন তার সাথে তার মেয়েও এসেছিল এবং তারা দুজনে খনির ভিতরে যায় এই খনিটা ছিল একটা মূল্যবান খনিজ পদার্থের খনি খনি থেকে একটা ছোট পাথরের টুকরো সেই মেয়েটা সেই খনি থেকে নিয়ে আসে পাথরটা দেখতে সম্পূর্ণ আলাদা ধরনের একটা নীলাভ ভাব আছে এই পাথরের মধ্যে এবং ওই পাথরটা আনতে গিয়ে বাচ্চা মেয়েটার হাতে ছোট পেয়ে যায় বিজ্ঞানীটি তার মেয়েকে গাড়িতে বসতে বলেন কিন্তু সেই সময় তিনি লক্ষ্য করেন খনির পাহাড় ঘোড়ায় চড়ে তাদের উপর কেউ লক্ষ্য করছে তিনি রীতিমতো ঘাবড়ে যান আর মেয়েকে নিয়ে সেখান থেকে পালান ঘোড়ায় চড়া ব্যক্তিটা ছিল কারাপল্লী গোষ্ঠীর প্রধান ঘোড়ায় চড়া ব্যক্তিটা ভূবিজ্ঞানী পিছু করতে করতে যে ডাক বাংলাতে ভূবিজ্ঞানী ছিলেন সেই ডাক বাংলাতেই চলে যায় এবং তারপর তাকে বলে আমি এখানে এমনি এমনি আসিনি আপনি খনির ভিতর থেকে যে পাথরটি নিয়ে এসছেন সেটাতে মায়াবীর অভিশাপ আছে তাই আপনাকে আমার সাথে যেতে হবে এখন এই কথা শেষ হতে হতেই হঠাৎ করে দেখা যায় সে বিজ্ঞানীর মেয়ে তার অর্থাৎ ভূবিজ্ঞানীর একটা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরে ফেলে এখানে সবাই মাকে অবাক হয়ে যায় বাচ্চা মেয়েটি হঠাৎ করে তার মাকে খুন কেন করে দিল তখনই কারারপল্লীর প্রমুখ হঠাৎ করে চিৎকার করে বলে ওঠে যে রাক্কান চলে এসেছে দেখা যায় ভূবিজ্ঞানীর মেয়ের গায়ে সারা শরীরে কালচে দাগ আর এই বাচ্চা মেয়েটা যেটা এর আগে দেখানো হয়েছিল সেটা আর এটা সম্পূর্ণ আলাদা মেয়েটা তার বাবাকে মারার জন্য তেড়ে আসছিল কিন্তু এর আগেই প্রমু মেয়েটার গলা কেটে দেয় এবং এরপরে ভূবিজ্ঞানেরও গলা কেটে ফেলে এই মারামারির মাঝে ভূবিজ্ঞানের গুলিতে প্রমুখ আহত হয়ে যায় ভয়ানক দৃশ্য তখনই দেখা যায় যখন প্রমুখ তিনজনের দেহ থেকে কাটা মন্ডু খনির পাশে গভীর নদীতে ডুবিয়ে দেয় এবং প্রমুখ সেখানে মারা যায় এরপর কাহিনী ফিরে আসে বর্তমান সময়ে দেখানো হয় অফিসার অগ্নি রানাওয়া যার বিরুদ্ধে মামলা চলছিল ঘুষ নেওয়ার ব্যাপারে অগ্নিকে শিলাসপুরা গ্রামের কালেক্টর হিসাবে ট্রান্সফার করা হয় অগ্নি তার ছেলে আনাইকে নিয়ে সিলাসপুরা গ্রামে পৌঁছায় সেখানে পৌঁছে অগ্নিকে দেখানো হয় বর্তমান যিনি প্রমুখ আছেন তার ভাস্তা সচেতের সঙ্গে সতীশ গাড়িতে যেতে যেতে তাদের শিলাসপুরা গ্রামের ইতিহাস বলতে থাকে সচেত বলে সে বহু বছর আগেকার কথা আমাদের গ্রামে তখন কারাপল্লী আর নিকাশিরা একসাথে বসবাস করত তাদের মধ্যে জায়গা নিয়ে যুদ্ধ লেগে যায় নিকাশিরা সংখ্যায় বেশি ছিল তাই কারাপল্লীরা তাদের সাথে যুদ্ধে পেরে উঠতে পারছিল না এমন সময় কারাপল্লীদের মধ্যে একজন যার নাম রেডিয়া কান যে কিনা হাদাকি নামে মায়াবীর রাক্ষসের সন্তান ছিল তো সে রেডিয়া কানের কালা জাদুতে কারাপল্লীরা যুদ্ধে জিতে যায় নিকাশিদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু রিডিয়া কানে মায়াবীর জাদু এতটাই ভয়ঙ্কর ছিল যে সোজা সেটা মাথায় প্রভাব ফেলত এবং মানুষকে বস করে ফেলত এবং এর জেরে মানুষ মানুষকে খুনও করত। কারাপলিরা বুঝতে পারে এই মায়াবী জাদু হল শয়তানের জাদু যার উপরে মায়াবীর জাদু পড়তো তাকে রক্ষণ বলে ডাকা হতো রেডিয়ানকে আটকাবার জন্য কারাপলিরা একটা বিশেষ ঘাসের পাতা দিয়ে রেডিয়াকানের মুন্ডুটা একদিন কেটে ফেলে মুন্ডু কাটা পরেও রেডিয়াকান তার রাক্ষসী মা হাদিকাকে ডাকতে থাকে কারাপলিরা রেডিয়াকানের মুন্ডুটা একটা বিশাল শিলা বা পাথরে বন্দি করে রাখে এবং তারপর থেকে কারাপলির বংশধররা এই শিলা বা পাথরটিকে পুজো করে আসছে যাতে রেডিয়া কানের আত্মাকে শান্ত রাখা যায় যদি রেডিয়া কানের আত্মা একবার যদি জেগে ওঠে তারা বিশ্বাস করে তাদের গ্রামের মধ্যে আবার রক্তের হোলি শুরু হয়ে যাবে আর এই জন্যে তাদের বংশের নাম কারাপলি রাখা হয়েছে অর্থাৎ কারাগরের রক্ষাকারী যে তাদের কি বলা হয় কারাপল্লী এরপর আগ্নিকে নিয়ে সচিব গ্রাম প্রধান ভওয়ানীর কাছে যায় কিন্তু ভবানী অগ্নিকে একটা কথাই বলে বিশ্বাস আর বিকাশ যদি একসাথে থাকে তাহলে তারা টিকে থাকতে পারবে না আপনি এই গ্রামের বিকাশ করতে এসছেন আমি বুঝতে পারছি কিন্তু আমাদের গ্রামে বিশ্বাসটা যে আমাদের মনের মধ্যে আছে সেইটাকে দয়া করে কখনো আঘাত করবেন না এই কথাগুলো অগ্নির কীরকম যেন থ্রেড বা হুমকির মতন শোনাই অগ্নি এখানে এসেছে মঙ্গন কর্পোরেশনের একটা কোম্পানি হয়ে এখানে খনির কাজ চালু করতে সরকারের তরফ থেকে কিন্তু কারাপলির প্রমুখ তাদের এই কাজে বাধা দিচ্ছে এরপর অগ্নি সচেত তার সরকারি বাংলাতে আসে এরপর সেখানে অগ্নির সাথে দেখা হয় তার পুরনো বন্ধু ডক্টর সন্দীপ বাজাজের সাথে সন্দীপ হলো পাখি বিশেষজ্ঞ এক কথায় সে এক বিরল প্রজাতির পাখি নিয়ে গবেষণা করছে এবং তাদের সংরক্ষণ করে থাকে সন্দীপ আর অগ্নিকে শিলাসপুরা শিলাস্থল মানে যেখানে রেডিয়াকানকে বন্দি করে রাখা হয়েছে সন্দীপ ও অগ্নিকে সাবধান করে দেয় যে এখানে যে শিলাস্থল আছে যেখানে রেডিয়াকানকে বন্দি করে রাখা হয়েছে ওই জায়গাটি থেকে সাবধানে থেকো পরের দিন অগ্নি শিলাস্থলে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় কারাপল্লীর প্রমুখকে যার নাম হলো স্বরূপ এই কারাপল্লীর প্রমুখ বংশানুক্রমে পাল্টাতে থাকে ইনি মারা যাওয়ার পর এনার বংশে যে থাকবে সেই হবে কারাপল্লীর প্রমুখ বর্তমানে যিনি কারাপল্লীর প্রমুখ তার নাম হলো স্বরূপ দেখা যায় ভবানীর বউকে তাকে বেগুনি রঙের আবির লাগিয়ে তার শরীর থেকে রাক্কানের ছায়া তাড়ানো হচ্ছে অর্থাৎ রেডিয়াখানের ছায়া পড়ে যায় ভবানীর বউয়ের উপরে অগ্নি জীবনেও অনেক সমস্যা তার স্বামী মারা যাওয়ার পর থেকেই বারবার অগ্নি তার মৃত স্বামীর ছায়া দেখতে পায় যেখানে সেখানে শিলাস্থলে অগ্নি তার স্বামীর ছায়া দেখতে পেয়েছিল এই জন্য অগ্নিরও একটু একটু সন্দেহ হতে থাকে রেডিয়াকানের সত্যতা নিয়ে যে রেডিয়াকান বলে কিছু আছে না কুসংস্কার গ্রামবাসীদের মধ্যে একজন আইএস অফিসার হয়ে রাক্কানের মতো অন্ধবিশ্বাসযোগ্য কথা সে বিশ্বাস করবে এইটা তার পক্ষে মানা খুবই কঠিন সে বর্তমানে আধুনিক শিক্ষিত একজন অফিসার এরপর দৃশ্য বদলায় দেখা যায় অগ্নির ছেলে আনাই আনাই একটু একরোকা টাইপের ছেলে ছিল সে তার মাকে তেমন একটা পছন্দ করতে না কেননা সে মনে করে তার বাবার মৃত্যুর জন্য তার মাই দায় অনেকে দেখা যায় গ্রামে কিছু ছেলে মেয়ের সাথে ঝামেলা লেগে যায় গ্রামের পুলিশ অফিসার ভৈরব সিং দেখা যায় ভাইরাব সিং তাদের দেখে ফেলে এবং মানাইকে সরকারি বাংলাতে নিয়ে আসে ভৈরব সিং এর চোখ মুখগুলো গুলো কিরকম যেন অদ্ভুত তার চোখের মুখে চাওনি এক ধরনের অস্বাভাবিক যেন তার চোখের মুখের মধ্যে কিরকম অস্বাভাবিক একটা রহস্য লুকিয়ে আছে এরপর রাতে অগ্নি লক্ষ্য করে যে শিলাস্থলে আরতির আগে গ্রামের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয় বাংলোতে যে কাজের লোক ছিল তার নাম ছিল লক্ষ্মী লক্ষ্মী জানায় শিলাস্থলে শুরু থেকে যখন অখণ্ড জ্যোতি জ্বালানো হয় তখন পুরো গ্রামে আলো জ্বালানো হয় না গ্রামে প্রত্যেকটি বাড়িতে আলো নিভিয়ে দেওয়া হয় আর এটাই হলো সিলাস গ্রামের নিয়ম পরদিন অগ্নি মঙ্গল কর্পোরেশনে কাজ চালু করে দেয় পাহাড়ের মধ্যে বোম বিস্ফোরণ করে এর সাথে সাথেই শিলাস্থলে রাখা পাথরটিতে ফাটল ধরে যায় কারণ সেখানে বিস্ফোরণটা একটু বেশি জোরেই হয়েছিল আর খনির ঠিক উল্টো পাশে ছিল শিলাস্থলটি এবং অবাক ব্যাপার খনির মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় জোরে জোরে তবে এটা অঘটনের একটা শুরু ছিল দেখা যায় কিছু শ্রমিক খনির ভিতরে আটকে যায় এমনকি তাদের মধ্যে দুজন মারাও যায় অগ্নি গিয়ে তাদের বাঁচায় খনিতে ফেসে যাওয়া মঙ্গল নামের এক শ্রমিক খনির ভিতরে অদ্ভুত একটা চকচকে পাথর লক্ষ্য করে যেটাকে দেখতে একটা কঙ্কালে মতো লাগছিল অগ্নি আর সেই শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয় অগ্নি ঠিকই ছিল কিন্তু খনি শ্রমিকটি যার নাম ছিল মঙ্গল সে কীরকম যেন একটা অদ্ভুত আচরণ করে যে আচরণটা একটা সুস্থ সবল মানুষের আচরণ ছিল না মঙ্গলের শরীরে কীরকম একটা নীলচে কালো ধরনের দাগ দেখা যাচ্ছিল আর সে একটা হিংস পশুর মতন আচরণও করছিল অপরদিকে দেখা যায় গ্রামের ছেলে মেয়েগুলোর সাথে আনায়ের বন্ধুত্ব হয়ে গেছে এবং তারা আড্ডা দিতে গিয়ে হঠাৎ করে ভবানীর লাশ খুঁজে পায় দেখা যায় কারাপল্লি প্রমুখ স্বরূপ জিকে এবং একই সাথে সেই শিলাস্থলের মধ্যে বিশেষ টেকনোলজি ব্যবহার করা হয় যার পাসওয়ার্ড শুধুমাত্র সৌরভজি জানে পাসওয়ার্ড দেওয়ার পরেই শিলাস্থলের চিমনিটা চিমনিটা খুলতে থাকে এবং সেখান থেকে তিনি অখণ্ড জ্যোতি জ্বালান এরপর দেখা যায় পুলিশ লাশ খুঁজে পায় আয়ন এবং তার বন্ধুদের গ্রেপ্তার করে কারণ তারাই প্রথমে ভবানী লাশটি খুঁজে পেয়েছিল এরপর অগ্নি চলে আসায় ভৈরব তাদের ছেড়ে দেয় এর পর দিন ভয়ঙ্কর অনেক দৃশ্য দেখতে পাওয়া যায় খনির পাশের পুকুরে মরা মাছ ভেসে উঠেছে অনেকগুলো প্রমুখ যে এসব দেখে বুঝে যায় রেডিয়া কেনে জাগার সময় হয়ে গেছে মানে সামনে একটা বড় বিপদ আসতে চলেছে এরপর দেখা যায় থানার কনস্টেবল পরিমল স্বরূপজির ভাই হয় সম্পর্কে গ্রামে ছেলে মেয়েদের খনির পাশে গুহার ভেতর গুপ্তধনের খোঁজ করতে বলে এতে সে যা পাবে তাদের সে কিছুটা অংশ দিয়ে দেবে এদিকে ভবানী ভৈরবের লাশের জায়গায় প্রমুখ স্বরূপজির কিছু জিনিস খুঁজে পায় এইগুলো প্রমাণ হিসাবে সে অগ্নিকে দেখায় এবং তাদের সন্দেহ হয় স্বরূপজি ভবানের উপরে প্রচণ্ড রেগেছিল কারণ ভবানী মঙ্গল কর্পোরেশনের কাজে সহমত ছিল আর গোটা গ্রাম চাই না যে মঙ্গল কর্পোরেশনের খনির কাজ চালু হোক তাই হয়তো সৌরভজি মেরে ফেলেছে ভবানীকে এরপর অগ্নি বলে সঠিক সময় দেখে প্রমুখ সৌরভজিকে গ্রেপ্তার করা দরকার অপরদিকে এইসব ঘটনা দেখে মিডিয়া থেকে ভবানীর ব্যাপারে সাংবাদিক অগ্নির যে সে গ্রামে আসার পরেই গ্রামের প্রমুখ মারা কানে গেল কিন্তু অগ্নি এই ব্যাপারে কিছু বলে না এদিকে দেখা যায় ডক্টর বাজাজকে অগ্নিকে পাখির জঙ্গলে ঘুরতে নিয়ে যায় কিন্তু তারা সেখানে গিয়ে একটা অঘটন দেখতে পায় যেমন ভাবে পুকুরের মাছগুলো মারা গেছিল ঠিক সেইভাবেই সেই পক্ষী অভয়ারণ্যের সমস্ত পাখিও মারা গেছে এমনকি তাদের ডিমগুলোও ফেটে গেছে পাখিদের লাশগুলো দেখে মনে হচ্ছিল কেউ তাদের উপরে খুব নৃশংসভাবে অত্যাচার করে তাদের মেরেছে এরপর ডক্টর বা সেই পাখিদের লাশগুলোকে দেখে বলতে থাকে এগুলো মানুষের কাজ না কারণ এখানে কোনো মানুষের পায়ের ছাপ ছিল না দেখে মনে হচ্ছে পাখিগুলো নিজে নিজেই একে অপরের সাথে মারামারি করে নিজেদের ডিম ফাটিয়ে মারা গেছে তারা দুজনেই খুবই অবাক হয় এই দিকে দেখা যায় যে শ্রমিকটা খনিতে কাজ করতে গিয়ে আহত হয়েছিল সে শ্রমিকদের ঘরে ঢুকে একটা নিজের সাথীকে সে টুকরো টুকরো করে মেরে ফেলে অপরদিকে স্বরূপকে দেখা যায় সে কোনো কিছুকে ভয় পেয়ে সে আশ্রম থেকে পালাতে শুরু করে কিন্তু জঙ্গলের দিকে পালানোর সময় পাহাড়ের নিকাশিরা তাকে বন্দি করে ফেলে এবং এখানে দেখা যায় ইন্সপেক্টর ভৈরবকে যে কিনা নিকাশিদের দলে আছে অর্থাৎ ইন্সপেক্টর ভৈরবও একজন নিকাশি জাতিই ছিল ভৈরব সেখান থেকে সৌরভজিকে গ্রেপ্তার করে ভবানী মারার মামলায় আরও এক দৃশ্যে দেখা যায় আনয়ের গ্রামের বাকি ছেলে মেয়েরা শিলাস্থলের গুহা থেকে একটা গোপন রাস্তা খুঁজে পায় আর একটা গোপন ম্যাপও খুঁজে পায় যে ম্যাপের দ্বারা রেডিয়াকানকে কোথায় বন্দি করে রাখা হয়েছে সেইখানে যাবার রাস্তা আছে অপরদিকে পুলিশ মঙ্গল নামে সেই শ্রমিকের ঘর থেকে ওর সাথে টুকরো টুকরো লাশ খুঁজে পায় আর অগ্নি হসপিটালে সিসিটিভি দেখে জানতে পারে যে ভবানী মারা যাওয়ার আগে সে হসপিটালে এসেছিল আর মঙ্গল তার পিছন পিছন গিয়েছিল এইবার শোভার সন্দেহ মঙ্গলের উপর দিয়ে যায় অপরদিকে আনাই আর তার সাথীদিকে দেখা যায় ম্যাপের মধ্যে কিছুটা জলের দরকার ছিল একটা গোপন দরজা খোলার জন্য কিন্তু আশেপাশে সেখানে কোনো জল ছিল না এবং সেখানে তারা এইটা করে এবং সাথে সাথেই সেখানকার গোপন দরজাটি খুলে যায় এরপর আনাই আর তার বন্ধু রানী এই জেলের মধ্যে আসে কারণ আনাই স্বরূপজিকে বিশ্বাস করে সে ভাবত কড়াপলীর প্রমুখ স্বরূপজি মৃত আত্মাদের সাথে কথা বলতে পারে এবং আনায় তার বাবাকে খুব ভালোবাসত সে তার মৃত বাবার আত্মার সাথে কথা বলতে চায় কারণ তার বাবা কিভাবে মারা গেছে সেটা এক ধরনের রহস্য পরের দৃশ্যে দেখা যায় পরিমল অগ্নি আর ভৈরব মিলে মঙ্গলকে ধরে ফেলেছে এরপর মঙ্গলকে ধরে একটা জেল হাজতে রাখা হয় অনয়রা লুকিয়ে পড়ে সেই থানাতেই অপরদিকে মঙ্গলকে ধরার জন্য মঙ্গল কনস্টেবলকে আঁচড় দেয় এবং যার জন্য মঙ্গলের মতন সেই কনস্টেবলটি একই আচরণ করতে শুরু করে এবং নিজের যমজ ভাইকেই থানার মধ্যে সে নৃশংসভাবে মেরে ফেলে সাথে সাথে মঙ্গলও ছাড়া পেয়ে যায় সব কিছু কারাপল্লীর প্রমুখ সৌরভজির কাছেই ঘটে অনৈয়া রানী সেখান থেকে সুযোগ বুঝে পালায় এরপরে কি হলো মঙ্গলের শরীরে যে রোগটা ছড়িয়ে পড়েছে সেটা আস্তে আস্তে পুরো গ্রামে ছড়িয়ে পড়বে শিলাস্থলের আসল রহস্য কী বা ওই পাথরটারই আসল রহস্যই বা কী পাখিগুলোই বা কেন মারা গেল হঠাৎ করে পুকুরের মাছ মরে ভেসেই বা কেন গেল আর সেই গুহার ভিতরে যে গোপন দরজাটা খোলা হলো সেটা দিয়ে তারা কোথায় যাবে আর সব থেকে বড়ো রহস্য হচ্ছে অগ্নি আর তার স্বামীর অদ্ভুতভাবে মৃত্যুই বা কেন হলো এই সব কিছু আমি নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করে দেব। এটা হচ্ছে এই ওয়েব সিরিজের প্রথম পর্ব যেখানে আমি চারটা পর্ব এক্সপ্লেন করে দিয়েছি বাকি চারটা পার্টকে এক্সপ্লেন করব নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা জানাবেন এমনকি আপনারা আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন ফেসবুকের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আর এই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন দেখা হচ্ছে এই ওয়েব সিরিজের নেক্সট পার্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন